নমস্কার বন্ধুরা, সোমাস কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। শীত তো পড়েই গেছে, আর শীতকালে কলাইশুঁটির কচুরি খাবো না তা কি করে হয়। গরম গরম ফুলকো ফুলকো কলাইশুঁটির কচুরি কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের। একেবারে সেরা স্বাদের কলাইশুঁটি কচুরি খাওয়ার জন্য এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতেই হবে। কচুরিগুলো দেখতে যেমন ভালো হয়েছে, তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। শীতের জলখাবারের জন্য এটা একেবারে আদর্শ। চলুন তাহলে শীতের আমেজে বাঙালিদের অতিপ্রিয় কলাইশুঁটির কচুরির রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি কচুরি বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সেই ময়দাতে পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ময়দার সাথে লবণ আর চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে 3 চামচ রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ন যত ভালো করে দেওয়া হবে, কচুরি কিন্তু ততই সুন্দর হবে। কচুরিতে ময়নটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। একেবারে জল দিয়ে কখনোই ময়দা মাখবেন না, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাপটা বোঝা যায় না আর ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে। এই ময়দাটা কিন্তু লুচির ময়দা যেমন করে মাখা হয়, কচুরির ময়দাও কিন্তু ঠিক তেমনভাবেই মাখা হবে। তবে কচুরির ময়দাতে ময়নটা একটু বেশি দিতে হয়, তাহলে খাস্তা একটু বেশি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার ময়দাটা হাতে সময় নিয়ে খুব ঠেসে নিতে হবে। ময়দা যত ঠেসে ঠেসে মাখা হবে, কচুরি কিন্তু ততই ভালো হবে। দেখুন, আমার কিন্তু এই ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা 30 মিনিট ঢাকা দিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো। এদিকে আমি পুরটা আমি তৈরি করে নেব, সেই জন্য আমি 250 গ্রাম ফ্রেশ কলাইশুঁটি আমি নিয়ে নিয়েছি। এখন শীতকাল, তাই বাজারে এখন কলাইশুঁটি অ্যাভেলেবেল, তাই আমি ফ্রেশ কলাইশুঁটিটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন কলাইশুঁটিটাও নিতে পারেন। এখন আমি কলাইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। কড়াইশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারে ওই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর দিয়েছি 1 ইঞ্চ আদা দিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতন, আর চিনি দিচ্ছি 1 চামচ। কচুরি যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টিটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর দিয়েছি আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প করে একটু জল। দিয়ে এখন মিক্সিতে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আমার মিক্সিতে আমি মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো দানা নেই। এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি। এখন ওই গরম তেলে আমি 1 চামচ হিং দিচ্ছি, আর 1/4 চামচ কালো জিরে দিলাম। হিংটা অবশ্যই দিবেন, হিংটা স্কিপ করবেন না। হিংটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। যে এখন আমি 30 সেকেন্ডের মতো এটা আমি ভেজে নেবো। এদিকে ভাজা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইশুঁটির যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একদম আঁচটাকে মাঝারি করে দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। এটা কষাতে কিন্তু একটু সময় লাগে। আমি যেহেতু যখন ব্লেন্ড করি তখন যেহেতু সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, নুন চিনি আদার মশলা সব কিছু দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমি আর কিছুই দিলাম না। আপনারা যদি সেই পর্যায়ে যদি না দিতে চান, তো আপনারা ভালো করে কষিয়ে, আদা ভালো করে তেলে কষিয়ে তারপরেও কিন্তু আপনারা এই পেস্টটা দিয়ে তার উপরে বাকি মশলাগুলো দিয়ে কিন্তু করতে পারেন, তাতেও কোনো স্বাদের হেরফের হবে না।
তো দেখুন এই যে পুরটা আমার তৈরি হয়ে গেছে, কিভাবে বুঝবো দেখুন কেমন সুন্দর একত্র হয়ে যাচ্ছে পুরটা, আর জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর প্যানের গায়েও কিন্তু লেগে যাচ্ছে না, মানে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, পুরটা কিন্তু একটু শক্ত করেই নামাবেন, তাহলে কি হবে যখন পুরটা ভরে যখন আমরা বেলবো তখন পুরটা কিন্তু বেরিয়ে যাবে না। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর পুর যদি নরম করে নামানো হয় সেক্ষেত্রে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ময়দাটা একটু আবার একবার ভালো করে আমি ঠেসে নেব। দেখুন ময়দা আমি ঠেসে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে আমি আকারের আমি লেচি কেটে নেব। তো লেচিটা লুচির যেমন লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের আমি লেচি কাটব। এখন আমি লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি এক একটা করে লেচি নিয়ে হাতের তালুতে নিয়ে আমি লেচিগুলো গোল করে নেব। এভাবে আমার প্রত্যেকটা লেচি কিন্তু গোল করা হয়ে গেছে। এখন আমি একটা লেচি নেব, আর লেচি নিয়ে বুড়ো আঙুলের দিয়ে একটা আমি বাটির শেপ দিয়ে দিচ্ছি। আর পুরটাও আমার এদিকে ঠান্ডা হয়ে গেছে, তাই পুরটা থেকেও আমি অল্প পরিমাণে একটু পুর নিয়েছি, পুরটা নিয়ে গোল করে বলের শেপ দিয়ে দিয়েছি, দিয়ে সেটা আমি বাটির শেপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এখন আমি হাতের মুঠোর সাহায্যে প্রথমে আমি গোল করে নিচ্ছি, তারপর আমি হাতের তালুতে দিয়ে আমি আবার গোল শেপ দিয়ে দিলাম। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের লুচিটা মানে কচুরিটা যখন বেলবেন তখন কিন্তু বেরিয়ে যাবে না পুর। আর একটা কথা বলে দিই, পুর কিন্তু বেশি বেশি পরিমাণে পুর দিয়ে কখনোই আপনারা মানে ভরবেন না, সেই ক্ষেত্রে কী হবে পুর কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পরিমাণ মতো পুর দিয়েই কিন্তু এগুলো ভরবেন। তো আমার এখানে কয়েকটা আমি লেচি আমি করে নিয়েছি, তো সেগুলো আমি পুর আমি ভরে নিয়েছি। ভরে নিয়ে এখন আমি অল্প একটু তেল দিয়ে একদম হালকা চাপ দিয়ে এগুলো আমি বেলে নিচ্ছি। দেখুন পুর দিয়ে কিন্তু কখনোই বেশি চাপ দিয়ে কচুরি বেলবেন না, সেক্ষেত্রে কিন্তু পুর ভেতর থেকে বেরিয়ে যাবে। আর দেখুন সামনে থেকে দেখাচ্ছি, আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরটা কিন্তু চারিদিকেই ছড়িয়ে গেছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের আপনারা সেইভাবেই কিন্তু বেলবেন, বেশি প্রেশার দিলে কিন্তু পুর কিন্তু বেরিয়ে যাবে, তাই একদম হালকা চাপ দিয়ে এই কচুরিগুলোকে বেলে নিতে হবে। আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা কচুরি আমি বেলে নিয়েছি। এবার ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো মতন আমি গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে আমি কচুরি আমি দিয়ে দিচ্ছি। আমি হাতার সাহায্যে আমি কচুরির এক সাইডে আমি প্রেশার দিচ্ছি, দেখুন তাহলে কিন্তু কচুরিটা ফুলে উঠছে। এবার আমি ভাজার জন্য আবার আমি এটা এক পিঠ উল্টে দিলাম অন্য দিকটা ভাজা হওয়ার জন্য, আর একটু গরম তেল আমি উপর দিয়েও ছড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ফুলে উঠে। দেখুন আমার দুপাশে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নেব, তেলটা ঝরিয়ে আমি কিচেন টিস্যুর ওপরে আমি এই কচুরিগুলো রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাতে টেনে নেয়। দেখুন আবার আমি কচুরি আমি ভেজে নিচ্ছি এই প্রসেসেই। দেখুন আমি গরম তেলটা আমি এইভাবেই আমি ছড়িয়ে দিচ্ছি উপরে, যাতে পুরো কচুরিটা যাতে ফুলে উঠে। আর দুই দিক ভাজা হওয়ার জন্য আমি আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি দুদিক বেশ ভালো করে আমি ভেজে নেব। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি, আর কচুরিগুলো দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন যে কচুরিগুলো পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। আর আমি এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব।
আমি আশা করব আপনারা ভিডিওটা অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছিল। আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ ফুলে উঠেছে। আমি এইভাবে আমি প্রত্যেকটা কচুরি আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। আমার কচুরি আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন কচুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এটা আলুর দমের সাথে এটা আমি পরিবেশন করছি। আপনারা চাইলে ঘুগনির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন, অথবা ছোলার ডালের সাথেও পরিবেশন করতে পারেন। আর আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি, আপনারা দেখুন এই পুরটা কিন্তু চারিদিকে সমানভাবেই কিন্তু স্প্রেড করেছে, আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আমাকে আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন আপনারা করে যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছিল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।